আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম। ঢাকার পূর্বাচলে 37.49 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। এরই মধ্যে পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম শুরু করেছে বিসিবি। 2023 সালের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ বিসিবির। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পর সেখান থেকে বিসিবির সকল কার্যক্রম চললেও মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ম্যাচ, এমন কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। জমি বরাদ্দ দেয়া হয়েছে বেশ কয়েক মাস আগে। পূর্বাচলের এই স্টেডিয়ামে থাকবে নতুন সব প্রযুক্তি আর সুযোগ সুবিধা। পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম কেমন হবে তার ধারণা এরই মধ্যে দিয়েছে বিসিবি। অর্থায়ন সহ পুরো প্রকল্পই বাস্তবায়ন হবে বিসিবির অধীনে। 2023 সালের মধ্যে নতুন স্টেডিয়ামের কাজ সম্পন্ন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শীঘ্রই নিয়োগ দেয়া হবে পরামর্শদাতা প্রতিষ্ঠানও। গেল এক যুগ দেশে ক্রিকেটের উত্থানের সাক্ষী মিরপুর স্টেডিয়াম। এখন পর্যন্ত 107 ওয়ানডে আর 19 টেস্ট খেলা হয়েছে ওই ভেন্যুতে। পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের পরেও বর্তমান হোম অফ ক্রিকেট চলবে খেলা। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের ড্রেনেজ সমস্যায় স্থায়ীভাবে সমাধানের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্ষাকালে খেলার অনুপযোগী হয়ে পড়া মাঠটি সংস্কারে উদ্যোগ নিচ্ছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।